আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কোরিয়ান ভিসা সম্পর্কে। আমরা কিন্তু অবগত হয়েছিলাম যে দ্রুতই কোরিয়ার সার্কুলার দেবে, অর্থাৎ আপনার কথা ছিল যে আপনার এই আপনার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের শুরুতে কোরিয়ার ভিসার সার্কুলার দেবে, বাট এখন পর্যন্ত কিন্তু কোরিয়ান ভিসার সার্কুলারটা দেয়নি। এবং কেন দেয়নি এ বিষয়ে অনেক ভাই জানতে চেয়েছেন এবং আদেও কত তারিখে দিবে এ বিষয়ে অনেক কমেন্টস করেছেন। তাই ভিউয়ার্স, আপনাদের এই প্রশ্ন উত্তরগুলো ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, কোরিয়ান লটারি সম্পর্কে আমরা জানি বিগত দিনে আমাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হতো এবং অ্যাপ্লিকেশন করার পরে আমাদের লটারি ড্র হতো, সেই ড্রতে আমাদের নাম আসতো। এবং এরপরে আরও কিন্তু অনেক প্রসেসিং আছে, সেই প্রসেসিংগুলো নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। আপনি আমার চ্যানেলে ঢুকে অনেকগুলো ভিডিও আছে, আপনি সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন দক্ষিণ কোরিয়া সম্পর্কে, আমাদের কী কী যোগ্যতা লাগবে, কারা কারা কোরিয়া যেতে পারবে না, কারা যেতে পারবে, এই বিষয় নিয়ে কিন্তু অনেকগুলো অনেক ভিডিও আছে। আপনারা চাইলে একটু চ্যানেল ভিজিট করে একটু দেখে আসতে পারেন কষ্ট করে। তো সেজন্য আপনাদেরকে বলছি, এখন কোরিয়াতে আপনার যাওয়ার জন্য যে তথ্যটা পাওয়া গেছে সেই তথ্যটা হচ্ছে নতুন করে যে নতুন সিস্টেমে কোরিয়াতে যাবে। আগে যেমন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হতো, এখন সিস্টেমটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ কোরিয়া যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন সিস্টেমটা খুবই সহজ করা হচ্ছে এবং এই সহজীকরণ করার জন্য, অ্যাপসের মাধ্যমে করার জন্য একটু সার্কুলারের জটিলতা হচ্ছে বা একটু দেরিতে সার্কুলার হচ্ছে। তো আশা করা যাচ্ছে এই সপ্তাহের শেষের দিকেই আপনার এই সার্কুলারটি চলে আসবে, যদিও সপ্তাহ প্রায় শেষের দিকে চলে আসছে। তো এখানে সিস্টেম হবে, নতুন একটা অ্যাপস পাবলিশড হবে এবং সেই অ্যাপসের মাধ্যমে সবাই চাইলে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, নিজের মোবাইল থেকে নিজে অ্যাপ্লাই করতে পারবে এবং খুব সহজীকরণ হবে এখানকার বিলটা পে করা, যে চার্জ লাগবে সার্ভিস চার্জটা পে করাও খুব সহজ হবে। তো এই কার্যক্রমটি সম্পর্কে এটাই ছিল হচ্ছে কোরিয়ার ভিসার মানে শেষ তথ্য, সর্বশেষ তথ্য। এছাড়াও যে সমস্ত ভিউয়ার্স কোরিয়ান ভিসা সম্পর্কে পার্সোনালি অনেক কথা জানতে চান, তারা অবশ্যই কমেন্টস করবেন, আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরটি দিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আপনাদের সবাইকে বলবো, যারা যাদের পাসপোর্ট করা আছে তারা অবশ্যই কোরিয়ান ভিসার জন্য লটারিতে অংশগ্রহণ করুন, কারণ যদি কপালে থাকে তাহলে হয়তো আপনিও পেয়ে যেতে পারেন কোরিয়ান ভিসা। সো আজকের মতো এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।